ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লা আবার আমাদের একজন জানতে চেয়েছেন যে দুধ ভাই বোন সাব্যস্ত হওয়ার জন্য নির্দিষ্ট কোন পরিমাণ রয়েছে কিনা দুধ পানের আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ সুবহান হুয়া তাআলা কুরআন কারীমের ভিতরে বলছেন ফাতাকুল্লাহ আতুম যে তোমরা আল্লাহ সুবহান হুয়া তাআলাকে ভয় করো সাধ্য অনুযায়ী অন্যত্র তো আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহকে যেমন ভয় করা উচিত সেভাবেই তোমরা ভয় করো হে বিশ্বাসীগণ ঠিক আছে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন ইদা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাআতুম যখন আমি তোমাদেরকে কোনো বিষয়ে আদেশ করি তখন তোমরা সাধ্যানুযায়ী অনুযায়ী তা বাস্তবায়নের চেষ্টা করো wa idha nahaitukum an shay'in fad'uhu যখন আমি তোমাদেরকে কোনো কিছু থেকে বিরত থাকার নির্দেশ দিই তখন তা তোমরা ছেড়ে দাও তার থেকে বিরত থাকার চেষ্টা করো তো মূলত এই মাসালাতে আলেমদের ভিতরে মতভেদ রয়েছে যে আসলে কি পরিমাণ দুধ পান করলে দুধ ভাই বোন সাব্যস্ত হয় তবে এক্ষেত্রে সতর্কতা মূলক কথা হচ্ছে যে কম হোক বেশি হোক এক ফোঁটা হোক আর দুই ফোঁটা হোক যদি দুধ পান করে বাচ্চা তার নির্দিষ্ট বয়সের মধ্যে তাহলে তার দ্বারাই দুধ ভাই বোন সাব্যস্ত হবে এটাই হচ্ছে আহ ওলামাদের আমাদের বক্তব্য আহ তবে এক্ষেত্রে অনেক আলেমদেরই কথা হচ্ছে যে চার পাঁচশো মুখ তিন চো মুখ এ ধরনের বিভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে তো মূল কথা হচ্ছে যদি দুধ পান করে থাকে তাহলে সেটাকে দুধ ভাই বোন হিসাবে ধরে নেওয়াই আমাদের জন্য উত্তম যার মধ্য দিয়ে দেখা যাবে সন্দেহ সংসায় আর কখনো থাকবে না যদি আমরা ও ধরনের একটা পরিমাণকে নির্ধারণ করে নেই তাহলে মনের ভিতরে সবসময় একটা দ্বিতদ্বন্দ্ব কাজ করবে আহ না জানি আহ দুধ ভাই বোন সাব্যস্ত হয়ে গিয়েছে তো আমরা যদি কমের ক্ষেত্রে এটার উপরে আমল করি তাহলে বেশির ক্ষেত্রে আর সমস্যা থাকলো না কিন্তু বেশিটাকে নির্ধারণ করে যদি আমরা এটাকে এড়িয়ে যাই আর মূলত যদি এখানে দুধ ভাই বোন সাব্যস্ত হয়েই যায় তাহলে আমরা সারাটা জীবন গুণাগার থাকবো এবং এর কারণে ইসলামী বিধি বিধান হবে তো আমরা আহ এক্ষেত্রে যত কমই হোক না কেন আহ দুধ পান করার মধ্য দিয়ে দুধ ভাই বোন সাব্যস্ত হয়েছে এটাই ধরে নিব। এবং সে অনুযায়ী আমরা কর্ম করার চেষ্টা করবো আল্লাহ আলমসালাম